নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জনা। কুকিং উইথ নীলাঞ্জনাতে সকলকে স্বাগত। আজকে এসেছি একটি রেসিপি নিয়ে, তো চলো দেখতে থাকো তোমরা আজকে আমি কী বানাচ্ছি। এখন শীতকাল, কম বেশি সকলেই বাড়িতে নানান রকম আইটেম হয়েই থাকছে, তো আজকে আমাদের বাড়িতেও হচ্ছে। তো চলো দেখো কী বানাচ্ছি আজকে আমি তোমাদের জন্য। আজকে নিয়ে এসেছি কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটিগুলো ছাড়ানো চলছে ওদিকে, চলো মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে, এরপরে চলে যাচ্ছি চলো নেক্সট স্টেপ। মিক্সিং জার নিয়েছি, এবারে কড়াইশুঁটিগুলো দিয়ে দেব। একবারে পুরো কড়াইশুঁটিগুলো পেস্ট করা হবে না, তাই আমি দুবারে পেস্টটা করে নিচ্ছি। মটরশুঁটিটা পেস্ট করে নিয়ে চলে এলাম, এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, কম বা বেশি করে নেবেন। এবারে দিচ্ছি আদা বাটা, এক চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। এবারে এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এক চামচ হিং। এবারে দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা মৌরি, এক মিনিটের জন্য অল্প একটু ফ্রাই করে নেব। কড়াইশুঁটিটা যেটা পেস্ট করেছিলাম এবার সেটা দিয়ে দিলাম। বেশ ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে, যাতে তলাতে ধরে না যায় সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দিচ্ছি চিনি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবারে আবারও খুব ভালো করে পুরটা বানিয়ে নেব। কোনো জল কিন্তু ব্যবহার করা যাবে না, তো ভালো করে কষিয়ে কষিয়েই কিন্তু রান্নাটা করতে হবে। মশলাগুলোও যাতে কাঁচা না থাকে সেটাও কিন্তু দেখতে হবে। কড়াইয়ের গায়ে এবার এরকম করেই ছেড়ে আসবে, এটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তবে এখনও হয়নি আমার পুরটা কমপ্লিট, আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে। পুরটা একদম রেডি হয়ে গেছে, দেখুন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এখন আমি নামিয়ে পুরটা ঠান্ডা করে নেব, তারপরে কচুরিগুলো বানাতে শুরু করব। তাহলে চলুন চলে যাই এখন নেক্সট স্টেপে। নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ ময়দা, যেহেতু আমার বাড়িতে লোক সংখ্যা একটু বেশি তাই ময়দাটা আমাকে একটু বেশি নিতে হয়েছে। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি সাদা তেল। ময়াম দেওয়া হয়ে গেল, এবারে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব শক্ত ডো আমি বানাবো না, নর্মালি একটা একটু নরম ডো কিন্তু বানাবো।
দিয়ে দিচ্ছি জল, অল্প অল্প করে জল দিয়ে জিনিসটাকে আমি মাখাবো। এবার ময়দাটা মাখা হয়ে গেছে, এবারে অল্প একটু তেল নিয়ে আমি চারপাশটা লাগিয়ে দিলাম। তো এরপর বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ততক্ষণ চলুন পুরগুলো আমরা ছোট ছোট করে লেচির আকারে বানিয়ে নিই। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে, পুর থেকে আমি ছোট ছোট গোল গোল করে এবার লেচির মতো করে কেটে নেব। এই যে রেডি হয়ে গেছে, তাহলে চলুন এবারে আমরা বেলে নিই। ময়দাটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, তো আর একবার আমি ভালো করে থেসে নেব। তারপরে এখান থেকে একটা একটা করে লেচি কেটে নেব। সব লেচিগুলো এখনও কাটিনি, যেহেতু একসাথে সবটা বানাবো না, তাই বেশ কিছুটা লেচি কেটে নিয়েছি যতগুলো আমি এখন বানাবো। তাহলে চলুন এবারে বেলে নিই। লেচিগুলো নিয়ে নিয়েছি আমি, অল্প একটু প্রথমে বেলবো, তারপরে পুরটা কিন্তু ভরবো, তারপরে আবার ভালো করে মুড়ে তারপরে বেলে নেব। আমি বেশিরভাগ সময় এভাবেই করি, তো আপনারা কিভাবে করেন সেটা অবশ্যই আমাকে বলবেন। তাহলে যদি আরও সহজ কোনো পদ্ধতি থাকে তাহলে জানতে আমারও সুবিধে হবে। দেখুন বেলা হয়ে গেছে, ঠিক এইভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব। চাপিয়ে দিয়েছি, তেলটা বেশ ভালো রকম গরম হয়ে গেছে, এবারে একটা একটা করে ভেজে নেব। তবে হ্যাঁ, আমি কিন্তু ডুবো তেলেই ভাজছি, ডুবো তেলেই ভাজবেন, তাহলে কিন্তু ভাজাটা বেশ ভালো হবে। হয়ে গেল, ঠিক এইভাবেই বাকিগুলোকেও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এবারে কচুরিগুলো গরম গরম সার্ভ করব। আমি নিরামিষ আলুর দমের সাথে কচুরিগুলোকে সার্ভ করেছি। আপনারাও যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে সার্ভ করতে পারেন, তবে আলুর দম দিয়ে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো নতুন রেসিপি নিয়ে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, আমিও তোমাদের সাথে থাকবো।